সপরিবারে ছুটির মেজাজে আসুন আরামবাগ হোটেল এন্ড রিসর্টসে। কটেজ, লাক্সারিয়াস রুমস, ব্যাংকোয়েটস, ওয়াটার পার্কস সমৃদ্ধ। আরামবাগ হোটেলস এন্ড রিসর্টস, আরামবাগ, হুগলিতে। কল 7407000126 ফর বুকিংস। আপনারা দেখছেন আরামবাগ নিউজ। সাবস্ক্রাইব করুন। সীমন্ত রায় বাবু সকলের সাথে আমরা আলোচনা করে আমরাও ঠিক করেছিলাম যে এই গোঘাটের বুকে সবার আবেদন দাবি ছিল যে গোঘাটের বুকে এমএলএ অফিসে ভগবান শ্রীকৃষ্ণের পূজা এটা করা হোক। তো সবার দাবিকে মান্যতা দিয়ে প্রতি বছর মানে আমার অফিসে হয় কিন্তু সবটাই করে গোঘাটের যারা তৃণমূল কংগ্রেসের কর্মী তারা এই পুজোটার সম্পূর্ণ আয়োজনটা করে। এই দেখলেন শ্রীকান্ত চ্যাটার্জি একটু আগে আসলো, আমাদের রঘুবাড়ি অঞ্চলের সভাপতি,
টোটাল দায়িত্বে এই পুজোর ব্রাহ্মণ কোথা থেকে আসবে, এই পুজোর ঠাকুর কোন জায়গা থেকে আসবে সবটা, এবং বাড়ির যিনি মালিক তিনি একটা অন্যতম দায়িত্ব পালন করে। সঞ্জীব পাখিরা আছে আমাদের এই অঞ্চলে, সঞ্জয় মণ্ডল সহ অন্যান্য যারা রয়েছে সকলেই একটা বিশেষ ভূমিকা পালন করে এই পুজোটা করার জন্য। কারণ আমরা বিশ্বাস করি ভগবান শ্রীকৃষ্ণ তিনি যদি সন্তুষ্ট থাকেন, আমাদের শ্রদ্ধা ভক্তি আমাদের যে আরতি সেই আরতি যদি সন্তুষ্ট হন, পুজো করলে তো হবে না, তার মধ্যে শ্রদ্ধা চাই ভক্তি চাই, তাতে যদি তিনি সন্তুষ্ট হন তাহলে সমগ্র মানুষ জাতি, শুধু আমরা হিন্দু সম্প্রদায়ের মানুষ হয়, সমগ্র সম্প্রদায়ের মানুষ তার ভারত ভালো থাকবে। এবং এই যে সময় এবছরে বিশেষ করে আমাদের পুজো, এবছর আমাদের যে যিনি ব্রাহ্মণ আমাদের নিত্য পুজো যিনি করেন সেই ব্রাহ্মণ তো আছেই এখানেই বাড়ি, এর বাইরেও আমাদের কোতলপুর থেকে গদাধর গোস্বামী তিনি স্পেশাল কৃষ্ণ পুজো করেন, অন্য কোনো পুজো করেন মানে বিশেষভাবে করেন না, সেই গদাধর গোস্বামীকে এবছর এই পুজো করার জন্য নিয়ে আসা হচ্ছে। কারণ এবছর আপনারা জানেন যে করোনা আবহাওয়া, সেই করোনা আবহাওয়ায় মানুষ তার জীবন মৃত্যুর সন্ধিক্ষণে দাঁড়িয়ে আছে, তাকে কখন মৃত্যু ডেকে নেবে বলা যায় না। সেই জায়গাতে সকল মানুষের শুভ কামনার জন্য সকল মানুষ যেন ভালো থাকে, করোনা নামক যে মহাব্যাধি সেই ব্যাধি যেন মানুষকে গ্রাস করতে না পারে, বিশেষ করে গোগাড়ের মানুষকে যেন গ্রাস করতে না পারে, হুগলির মানুষকে যাতে গ্রাস করতে না পারে। আমাদের মুখ্যমন্ত্রী সহ আমাদের তৃণমূল যে পরিবার, অভিষেক ব্যানার্জী সহ আমাদের তৃণমূল কংগ্রেসের যে পরিবার, সেই পরিবারের যারা সদস্য সেই সদস্যদের যাতে গ্রাস করতে না পারে, সমগ্র বাংলার মানুষ যাতে ভালো থাকে, এই জন্য আমরা এবছর বিশেষ করে কোতলপুর থেকে গদাধর গোস্বামী যিনি পুরোহিত, প্রধান পুরোহিত এবছর, ওনাকে দিয়ে এখানে হোমযজ্ঞ হয়ে গেছে, এরা এবছর বিশেষভাবে আমরা আয়োজন করেছি। এবং এই পূজার উদ্দেশ্য একটা, গোঘাটের মানুষ ভালো থাকবে, সর্বধর্মের যারা মানুষ সেই সর্বধর্মের মানুষকে ভালো থাকার জন্য এই পূজা। এবং এবছর প্রতি বছরও না, এবছরও ঠিক একইভাবে, শুধু করোনা আবহে আমরা বাইরে থেকে এবছর ব্রাহ্মণ এনেছি, এনে সে হোমযজ্ঞ করবে, সবটাই মানুষের মঙ্গল কামনা। বিবাহে বাধা, দাম্পত্য কলহ, ব্যবসা বাধা, চাকরির সমস্যা, বিদ্যায় বাধা, প্রেমে ব্যর্থ, সাংসারিক অশান্তি, মাঙ্গলিক দোষ, কালসর্প দোষ সহ যে কোনো সমস্যার সহজ ও গ্যারান্টি সহ সমাধান পেতে আসুন শ্রী অজয় শাস্ত্রীর কাছে। প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় শনিবার লাইট হাউস আরামবাগ, প্রতি রবিবার রবীন্দ্রপল্লী আনন্দমার্গ স্কুলের সন্নিকট আরামবাগ, প্রতি ইংরেজি মাসের প্রথম ও তৃতীয় বৃহস্পতিবার অভিষেক লজ কোতলপুর, এছাড়াও বসছেন বিষ্ণুপুর, শিয়াখালা, কলকাতা, বর্ধমান, দুর্গাপুর ও শিলিগুড়ি। অগ্রিম নাম নথিভুক্ত করতে ফোন করুন 9933854984। আপনার মোবাইলে ইউটিউবে সাবস্ক্রাইব করুন আরামবাগ নিউজ।